কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে খাবো যখন নজর কিন্তু দেবে না, কারণ দেখতেই পাচ্ছ আমার এত সুন্দর হেভি ফিগার, এটাকে তৈরি করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটার মধ্যে আমি হয়তো টাইম ল্যাপস শ্যুট করতে পারি, তো তারপরে কেউ কমেন্ট করে জানাবে না যে কে কী হাগুরের মধ্যে তাড়াতাড়ি খেয়ে নিল। ভাবছো রোববারের বাজার, কত ভালো মন্দ কিছু খাবো, কিন্তু যখন আমি খাবো তোমাদের এক্সেপ্টেশনটা একদম উল্টে যাবে। মা নীল ষষ্ঠীর জন্য উপোস করেছে, তো সেই কারণে হয়তো আজকে নিরামিষ কিছু রান্না করবে। তো এবার কি যাওয়া যাক খাবার টেবিলের ওখানে, মাকে তাহলে জিজ্ঞাসা করা যাক কি মা কি রান্না করেছো। আমি তো বাড়িতে এরকম ভিডিও ভিডিও বানাচ্ছি বলে মা বাবা আমাকে এমনিতে পাগল পাগল বলছে, বলছে ছেলেটা মনে হচ্ছে পুরো পাগল হয়ে গেছে কোয়ারেন্টাইনে বন্ধ থেকে বাড়িতে, কি করবো বলো তো। এরকম করেই মনে হচ্ছে সাকসেস পাওয়া যায়, একটু জ্ঞানের কথা বলে দিলাম বাই দ্য ওয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। খুব জোর খিদে পেয়েছে, দেখি মা কি করছে, মাকে দিয়ে ধরি। মা মা যে কি রান্না হয়েছে মা? পাপড় ভাজা তো খেতে খুব ভালো লাগে, চাটনি পাপড় ভাজা হলে এমনিতে ভাত খাওয়া হয়ে যায় আমার, তার সাথে একটা সুন্দর ডাল। হেভি খাবার, খাওয়ার সময় বেশি কথা বলতে পারছি না এবং খাবার টাইম ল্যাপসটা এনজয় হয়। বন্ধুরা দেখতে পেলাম আমি কী কী খেলাম, কেমনভাবে হাগুড়ের মতো খেলাম, মানে ওটা টাইমলেস ভিডিও ছিল, তাই তো না এত স্পিডে হয়েছে। এখন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে দাও কী করছো ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরকমই তো মজার মজার ভিডিও আসবে। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা অবশ্যই টিপে দেবে, কারণ আমার ভিডিও তুমি সবার আগে দেখতে পাবে। আর কমেন্ট করে জানিও তোমরা যে কী খেলে বাড়িতে, তার সাথে সাথে বলে রাখি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।